আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ভাইদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইজ, এগেন আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে গাইজ সেটা গ্লোয়াল নিয়ে, অ্যান্ড আমি কিন্তু আজকে টোটাল দুটো গ্লোয়াল ম্যাক্রো দেখিয়ে দিব। তো আজকে কিন্তু আমি আমার পার্সোনাল সেটআপ গ্লোয়াল ম্যাক্রো কিন্তু রিভিল করে দেবো। আমি কিন্তু গত 3 বছর যাবত যে ম্যাক্রোটা ইউজ করেছি সেটা কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, অ্যান্ড তাছাড়াও আরেকটা এক্সট্রা একটা গ্লোয়াল ম্যাক্রো আপনাদের জন্য নিয়ে আসছি। সো বেশি কথা না বলে আমি ভিডিও স্টার্ট করবো। ভিডিও স্টার্ট করার আগে এগেন আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের চ্যানেলে এখনও ভাই সাবস্ক্রাইব করে নেয় ভাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভাই একটা তো লাইক বানতে ভাই। তো বেশি কথা না বলে চলে যেতেছি আমরা ট্রেনিং গ্রাউন্ডে। তো গাইজ, আমরা এখানে গ্লো স্কুলে চলে আসছি, অ্যান্ড এখানে এসে আমি ফার্স্ট অফ অল সেটা গুলালের ম্যাক্রোটা এখানে দেখে দিই। সো আমি এখানে কাস্টম এসিউটা এখানে অন করে দিতেছি গাইজ, ঠিক আছে। দেন আমরা চলে যাবো স্ক্রিপ্টে গাইজ, ঠিক আছে। আমি যেটা ইউজ করি সেটা আমি পরে দেখাবো, অ্যান্ড তার আগে একটা ইজি ম্যাক্রো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি যেটা আপনাদের জন্য রিকমেন্ড করবো, নতুন প্লেয়ারের ক্ষেত্রে আপনি যদি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে যদি গ্লোয়াল লাগাইতে চান সেক্ষেত্রে একটা ম্যাক্রো, সো সেটা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে গ্লোয়াল পড়ে যাবে। সো সে ম্যাক্রোটা আমি পড়ে দিতেছি, তার আগে আমি একটা সেটিং করে দিতেছি। যারা নতুন প্লেয়ার আছেন এটা আপনাদের সাথে জন্য অবশ্যই একটু হেল্প হইবে, তবে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন ম্যাক্রো ইউজ করবেন। আমি যে ম্যাক্রো ইউজ করি এক ক্লিকের মাধ্যমে গ্লোয়াল ফেলে দিই, ঠিক আছে। সো সেটা আমি পরে দেখাইছি, তার আগে আমি এটা দেখিয়ে দিই, এটা অবশ্যই অনেকের কাজে দিবে। সো ফার্স্ট অফ অল আমরা ট্যাপ নিব, ঠিক আছে। সো আমরা গ্লোয়ালের পজিশন অনুযায়ী আমরা এখানে ট্যাপ নেবো। সো গ্লোয়ালের পজিশন অনুযায়ী ট্যাপ নেবেন, এখানে আমি যে কোনো একটা বাটন এখানে গাইজ আমি সিলেক্ট করে দিতেছি। সো আমি এখানে কত দিব, আমি এক্স বাটনে দেখেন ম্যাক্রো লাগাই দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী ম্যাক্রোর বাটন এখানে সিলেক্ট করবেন। আমি পার্সোনালি কিন্তু ই বাটনে কিন্তু ম্যাক্রোটা সেটআপ গ্লোয়ালের ম্যাক্রোটা ইউজ করে থাকি। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ই বাটনে ম্যাক্রো অলরেডি দিয়ে আছে। সো এক্স বাটনে আমি এখানে দিয়ে দিলাম, ওকে। সো এক্স বাটন এখানে দিলাম, আর একটা এক্স বাটন, এটা কিন্তু কোনো ম্যাক্রো চলে না, জাস্ট ডাবল ট্যাপ। আর একটা এক্স বাটন আমরা নিব, দেন এটা আমরা দিয়ে দেবো কোথায়, সি বাটনে গাইজ, ঠিক আছে। সো সি বাটনে দিলাম, দেন আমরা এটা করে দেবো সেভ, অ্যান্ড এটা করে দেওয়ার পর আমি একটু আপনাদের একটু দেখিয়ে দিই, ওকে। এখানে গ্লোয়ালটা নেই, এটা কি হবে, জাস্ট গ্লোয়ালটা নিয়ে কিন্তু বসে পড়ে আমরা জাস্ট এখানে। যদি এক্স বাটনের হাতে কিন্তু কোনো গ্লোয়াল নেই, এক্স বাটন ক্লিক করলে কিন্তু দেখেন অটোমেটিক বসে পড়তেছে, ঠিক আছে। সো এটা এটা জাস্ট ইজি হইবে আপনাদের জন্য যারা হচ্ছে এক ক্লিকের মাধ্যমে, মানে দুইটা ক্লিকের মাধ্যমে একটা ফেলে যান। এক ক্লিকে জাস্ট গ্লোয়াল নিয়ে বসে পড়ে, দেন আর একটা ক্লিকে মাউসের ক্লিকে এখানে বসে গ্লোয়াল ফেলাই দেবেন। তো এটা আপনার ডিপেন্ড করছে আপনি কোনটা ইউজ করবেন। আর আমি যেটা করি, আমি যেটা এটা ইউজ করি না, এটা আমার জন্য মনে হয় না যে ভালো। সো আপনাদের আমি যেটা পার্সোনাল ইউজ করি সেইটা আপনাদের এখন দেখিয়ে দিতেছে গাইজ, ঠিক আছে। তো গাইজ, আমরা এগেইন চলে যাবো কাস্টম এসইউ ডিতে, অ্যান্ড আমরা এখানে আমার ম্যাক্রোটা এখন দেখিয়ে দিতেছি গাইজ, ঠিক আছে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু ই বাটনে অলরেডি ম্যাক্রো দেওয়া আছে। আমি কিন্তু ই বাটনে সেটআপের জন্য জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু ম্যাক্রো মানে গ্লোয়াল লাগিয়ে থাকে। সো আমি এটা আমার ম্যাক্রোটা এখানে ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে এখানে ম্যাক্রোটা ক্রিয়েট করবো, ঠিক আছে। সো এখানে আমরা এগেন স্ক্রিপ্ট নিয়ে আসবো, স্ক্রিপ্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়ে চলে আসবেন। দেন আমি এখানে ই বাটনে ইউজ করতেছি, আপনারা যে কোনো বাটনে আপনার যেটা ভালো লাগে সেই বাটনে আপনার মানে হাতের কাছে অলওয়েজ রাখার ট্রাই করুন, কারণ আমি ই বাটনে কিন্তু এখানে ক্লিক করার মাধ্যমে গ্লোয়াল লাগাই, দেন আর বাটনে ক্লিক করলে কিন্তু গ্লোয়াল মানে হাতের থেকে চলে যায়, যার কারণে আমার কিন্তু শর্টকাট হয়। অ্যান্ড আপনারা যেটা ইউজ করছেন আপনাদের উপর ডিপেন্ড করছে কোন বাটনে আপনারা গ্লোয়াল ম্যাক্রো লাগাইবেন, ঠিক আছে। সো আমি এটা এখন স্ক্রিপ্টের ভিতরে ঢুকবো, দেন আমরা এখানে লিখবো হচ্ছে ট্যাপ টিএপি, অ্যান্ড আমরা কী করবো এখানে কিন্তু হচ্ছে ফার্স্ট অফ অল আমরা কিন্তু ক্রাউস। সো এখানে আমরা ফার্স্ট অফ অল বসবো, বসার জন্য আমরা এখানে কী করবো ডাবল ক্লিক করবো। দেখেন আমার মাউসের পয়েন্টার এখানে নিয়ে যাবো, আপনারা ডাবল ক্লিক করবেন, দেখেন অলরেডি কিন্তু এখানে আমার পজিশন নিয়ে নিছে। দেন আমরা আর একটা স্পেস দিব, দেওয়ার পরে আমরা কিন্তু এরপরে নিব গ্লোয়াল হাতে। সো গ্লোয়ালের এখানে চলে আসবো, গ্লোয়াল দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সার, দেখেন মাউসের কার্সার যে জায়গায় গ্লোয়ালের বাটনের ওখানে জাস্ট নিয়ে যায়, এখানে আরও দুইটা ক্লিক করবো। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পয়েন্টার পজিশন নিয়ে নিছে। সো আমি এখান থেকে রাইট সাইডে চলে যাবো, সব লাস্ট সংখ্যা, দেন গিয়ে এখানে একটা এন্টার দিব। অ্যান্ড এখানে আমরা দিব কি ওয়েট, ঠিক আছে, ওয়েট দেবো হচ্ছে 10 গাইজ, এখানে কিন্তু 10 ওয়েট দিবেন, অন্য কিছু দিবেন না, সেক্ষেত্রে কিন্তু অন্য সময় গ্লোয়াল মিস যেতে পারে, গ্লিচ খেতে পারে। সো 10 দিবেন এখানে, দেন আপনারা এখানে ট্যাপ লিখবেন, ট্যাপ টিএপি, অ্যান্ড এখানে কিন্তু আমরা দিবা হচ্ছে গ্লোয়াল মানে ফেলানোর জন্য ফায়ার বাটনে ক্লিক করবো। সো সেক্ষেত্রে আপনারা লেফট ফায়ার বাটন ইউজ করতে পারেন, অ্যান্ড আমি যেটা করি আমি কিন্তু লেফট ফায়ার বাটন এখানে ইউজ করি, আপনারা এটাও ইউজ করতে পারেন। সো আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যারা লেফট ফায়ার বাটন অলওয়েজ অন করে নাই সমস্যা নেই, আপনারা এটা দিয়ে ইউজ করতে পারেন। এখানে কিন্তু মানে ফায়ারের এখানে এসে রাইট বাটনে ডাবল ক্লিক করবেন, দেখেন এখানে অলরেডি কিন্তু পজিশন নিয়ে নিছে। অ্যান্ড আমরা এটা করে দেবো ডান, অ্যান্ড এটা করে দেবো সেভ গাইজ। অ্যান্ড এখন আমাদের হচ্ছে ম্যাক্রো টেস্ট করার পর আমরা ট্রেনিং গ্রাউন্ডে এগেন যাই। তো গাইজ, আমরা ট্রেনিংয়ে চলে আসছি, অ্যান্ড এখানে আমি অলরেডি গ্লোয়াল নিয়ে নিছি, অ্যান্ড এখন আমার হচ্ছে গ্লোয়াল হাতে না, আমার হাতে গ্লোয়াল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু লাগবে না গাইজ, মানে আপনি জাস্ট ফ্রিলি দাঁড়িয়ে থাকবেন। যে সময় ফাইটের সময় হঠাৎ করে যদি গ্লোয়াল মারার দরকার হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট ই বাটনে চাপ দেবেন, অলরেডি দেখেন সেটআপ গ্লোয়াল দিয়ে অলরেডি বসে রয়েছে, দেন আর বাটনে ক্লিক করবেন গ্লোয়াল গাইব। সো এটা আমি ইউজ করি পার্সোনালি, আমি কাস্টম খেলি না, কারণ যে কোনো জায়গায় আমি এটা ইউজ করি, এটা আমার মানে ভালো লাগে কি কারণে আমি যেটা বুঝাই দিই একটু, সেটা গ্লোয়াল লাগানোর পর আমি যদি প্যাক করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ইজিলি
360 মুভ করে আমি কিন্তু অলরেডি প্যাক করে ফেলতে পারবো। জাস্ট এক ক্লিক করার মাধ্যমে এখানে কিন্তু ইজিলি প্যাক করে নিতে পারবেন। অ্যান্ড এক ক্লিক করার পর আপনাদের একটু মানে ফাস্ট করা লাগবে কোনটা, যে ইতে ক্লিক করার সাথে সাথে যেহেতু গ্লোয়াল পড়ে যাচ্ছে অ্যান্ড আমরা যদি এগেন হাতে গান নিতে চাই সেক্ষেত্রে ফাস্ট গান সুইচ করে নিতে পারেন, অথবা আপনারা এখানে কী করতে পারেন আর বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট আর বাটনে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার গ্লোয়াল হাতের থেকে মানে বিশেষ গানের সেকশনে চলে যাবে। ঠিক আছে, সো এইটার আমার কিন্তু সেটআপ গুলালে মেকটার সিক্রেট কিন্তু এটাই ছিল। আমি কিন্তু এটা ইউজ করি সেই প্রথম থেকে, ফুল প্রথম থেকে, অ্যান্ড আমার কাছে এটার কোনো গিলিস আমার পাই না। তবে আপনি যে লো সেন্সিটিভিটি প্লেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সেটআপ গুলাল মারার সময় একটা টিপস আপনাদের দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু নিচের সাইডে কিন্তু ড্র্যাগ করা লাগে, নাহলে কিন্তু গ্লোয়াল ওই দূরে পড়ে যায়। মানে এক ক্লিক করার সাথে সাথে যেহেতু গ্লোয়ালটা পড়বে সেক্ষেত্রে কিন্তু মানে আমি যদি ড্র্যাগ না করি তাহলে দেখেন আমার গ্লোয়ালটা কোথায় চলে গেছে। সো আমি যেটা করি, আমি আমার অভ্যাস হয়ে গেছে, আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই সব কিছু সম্ভব, আপনারা প্র্যাকটিস করলে আমি যেহেতু পারি আপনিও পারবেন অবশ্যই। এখানে কী করবেন, জাস্ট গ্লোয়ালটা যখন ফেলবেন, আমি এগেন এখানে একটু ট্রাই করে দেখে দিই, জাস্ট গ্লোয়াল যে সময় ফেলবেন জাস্ট এখানে মাউসের কার্সরটা নিচের দিকে টান দেবেন অ্যান্ড সেট আপ গ্লোয়ালটা দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সমস্যা হয় না, মাঝে মাঝে দুই একবার হয়ে যায়। সো ভুলবশত দুই একবার হয়ে যায় যখন সাইড মানে নিচের দিকে ড্র্যাগ করতে না পারি সেই সময় কিন্তু গুলো একটু ডিস্টেন্সে পড়ে যায়। তবে কিছুদিন প্র্যাকটিস করলে অবশ্যই এটা কিন্তু ফিক্স হয়ে যাবে। অ্যান্ড এটা ফিক্স করার ইজি তরিকা হইতেছে আপনারা ট্রেনিং করতে পারেন এই ম্যাকটো লাগানোর পর, অ্যান্ড আপনার কাস্টম খেলেও দেখতে পারবেন, আপনাদের কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড ফার্স্টে যে ম্যাকটোটা দেখাইছি আমি দুটো ম্যাকটোর ভিতরে একটু পার্থক্য বুঝিয়ে দিই। আপনারা যদি কাস্টম খেলছেন সেক্ষেত্রে কিন্তু আগের যে ম্যাকটোটা দেখাইছি ওইটা কিন্তু বেস্ট হবে আপনাদের জন্য, মানে আগের যে ম্যাকটোটা আছে ওটা আপনাদের জন্য বেস্ট হবে। কারণ হচ্ছে কারণ আগের ম্যাকটোতে কিন্তু গ্লোয়াল নিয়ে বসে পড়বেন, দেন হচ্ছে আপনার ফায়ার বাটনের সাহায্যে কিন্তু সেট আপ গ্লোয়ালটা দিবেন, সেক্ষেত্রে আপনার গ্লোয়াল কিন্তু বেশি লং ডিস্টেন্সে পড়তেছে না। জাস্ট আপনারা কিন্তু এখানে লক্ষ্য করবেন, আমি যেটা করতেছি ড্র্যাগ দিয়ে যদি এখানে ফেলি, মানে ডিরেক্ট ক্লিকে যদি গ্লোয়ালটা এখানে ফেলি, সো সেক্ষেত্রে কিন্তু আমার গ্লোয়ালটা যদি ড্র্যাগ নিচের দিকে না করি সেক্ষেত্রে কিন্তু দূরে পড়তেছে। অ্যান্ড আগের যে ম্যাকটোটা ছিল ওইটাই কি হইতেছে, আপনারা গ্লোয়ালটা নিয়ে এখানে বসে পড়তেছেন, দেন হচ্ছে আপনি ফায়ার বাটনের সাহায্যে কোন জায়গায় গ্লোয়াল ফেলবেন ইজিলি ফেলতে পারতেছেন। সো আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কোন ম্যাকটো চালাবেন। অ্যান্ড আমি এটা অনেক আগে থেকে চালাই অভ্যস্ত, মানে নর্মালি যেটা ই করতেছি মানে এক ক্লিকের মাধ্যমে পড়ে যেতেছে যেটা, এটাই কিন্তু আমি ইউজ করতেছি অনেক আগে থেকে। সো আপনাদের উপর ডিপেন্ড করছে কোনটা ইউজ করবেন, আমি কিন্তু দুটাই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি, আপনার উপর ডিপেন্ড করছে কোন ম্যাকটোটা আপনি ইউজ করবেন। সো গাইজ আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাইজ ভিডিওতে লাইক করে দেবেন, অ্যান্ড গাইজ চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড আপনার নতুন পিসি প্লেয়ার ভাই ব্রাদের জন্য যারা এখন সেট আপ গুগল ম্যাকটো ইউজ করতে পারেন, সো তাদের সাথে শেয়ার করতে পারেন, তাদের অবশ্যই হেল্প হবে। সো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।